যে ব্রিজটা আমি পাঁচ লাখ টাকা দিয়ে বানাইছি এটা সরকারিভাবে বানানো হচ্ছে একাত্তর লাখ দিয়ে এখন তো আপনি সংসদ তো এখন কি আপনি এই পাঁচ লাখ টাকার ব্রিজ একাত্তর লাখ টাকা দিয়ে আপনাকে করতে হবে প্রত্যাশার চাপটা এত বেশি যে সরকারের যে বরাদ্দ আছে এই বরাদ্দ দিয়ে আমি প্রত্যাশা পূরণ করতে পারবো না আমি যখন ব্রিজ বানাইতে যাই গিয়ে দেখি যে ব্রিজটা আমি পাঁচ লাখ টাকা দিয়ে বানাইছি এটা সরকারিভাবে বানানো হচ্ছে একাত্তর লাখ দিয়ে তখন এমন সব জিনিস আছে সবাই বলে যে ও এগুলো ফেসবুকে আপনি বলেন এগুলো সংসদ টংসদে না বললে কাজ হবে না তা আমি তাহলে তো দেখা যাচ্ছে যে একটা আমাকে সংসদে একটা পাওয়ারফুল জায়গা হচ্ছে সংসদ এবং সংসদে আসলে এটা তো ঠিক যে একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমি অনেক জায়গা আছে আমার আর ভিডিওই করা লাগবে না লাইভই করা লাগবে না আমি নিজের ফোনেই হয়তো ম্যানেজ করতে পারবো তখন আমি চিন্তা করে দেখলাম যে এই আট লক্ষ মানুষকে ম্যানেজ করার জন্য একটা ক্যারিসমেটিক লোক দরকার আমার চেয়েও তো আরও অনেক ক্যারিসমেটিক লোক থাকতে পারে তেলে ওনারা আসুক যদি পরে আমাকেই মানুষ আসলে পছন্দ করে নিলেন আচ্ছা এই পঞ্চাশটা বৃদ্ধি আপনি নিজের পয়সা করলেন এই টাকা পেলেন কই আমার সোর্স অফ ইনকামটা হচ্ছে গিয়ে আমি যে কাজটা আপনি একজন আইনজীবী হ্যাঁ আমি ব্যারিস্টার হিসাবে আমাদের কিন্তু অনেক ইনকাম অনেক ইনকাম বলতে হচ্ছে গিয়ে ধরেন আমি এমনও কাজ করছি যে অনেক ইনকাম যেটা ইনকাম ট্যাক্স মানে সব দিয়ে আমি যেটা করি আমি যেটা করি এটা হচ্ছে গিয়ে ধরেন এমনও কাজ আমার ক্লায়েন্ট ছিল যে আমি জামিন করাই দিয়ে ওনার কাছ থেকে পাঁচ মন রড নিছি আচ্ছা। ই আমার একটা ক্লায়েন্ট ছিল যার একটা রিট করে দি আমি ব্রিগফিল থেকে ধরেন 20000 ইট নিছি। কিভাবে নিছি আমি নিয়ে বলছি যে আচ্ছা আমি আপনার এটা করে দিব আপনি আমার ওই ব্রিজের জন্য এত হাজার ইট পাঠিয়ে দেবে। এত হাজার ইট পাঠিয়ে দেবে। আমি অনেক জায়গা বাকি রেখে আসছি। আমি আমার ক্লায়েন্টকে বলছি যে ওই বাকির দোকানে টাকাটা দিয়ে দিও। আমার কাজ তো এইখানে তো আর আমার ব্যারিস্টার হিসেবে তো আর আমার কোনো বিক্রি করতে হয় না কিছু। শুধু আমার কথাবার্তা আমার আপনি মেধাটা আপনি কাজে লাগাইতে হয়। তো মেধার বিনিময়ে আমি যা পাইছি সবই আমি ফুটবল এবং ব্রিজে খরচ করে একটা আমার মানে কৌতূহল যে আপনি যে বলেন যে আপনি যেই ব্রিজটা পাঁচ লাখ টাকা দিয়ে করছেন সেটা সরকার একাত্তর লাখ টাকা দেওয়া করছে এখন তো আপনি সংসদ সদস্য তো এখন কি আপনি এই পাঁচ লাখ টাকার ব্রিজে একাত্তর লাখ টাকা দেওয়া আপনাকেই করতে হবে এখন অনুমতি নিয়ে হবে বা আপনার সামনে এখন প্রশ্নটা হচ্ছে কি যে এইখানে আমি করবো কি এটা হচ্ছে কি গার্ডার ব্রিজ বলা হয় নিচে এটা হচ্ছে কি সংসদে এখানে যদি সিস্টেম চেঞ্জ না করতে পারে

তেলে আমার 60 টা ব্রিজ আর বাকি থাকে তো আমার ধারণা আপনি 10 টাও পাবেন না স্থানীয় সরকার মন যারা বরাদ্দ দেয় তারা বলে যে সুমনের গুলো তো সুমন নিজেই করতে পারবে ওই এলাকাতে বিষয় আছে যারা গুলো ব্রিজের বরাদ্দ জিনি দেন তার বিরুদ্ধে সংসদে আমি প্রতিবাদ করছি সমালোচনা আলোচনা করছি ব্যাপকভাবে কথা বল গেল উনি বলল যে এই ছেলে তো বেশ কথাবার্তা বলে আরে বরাদ্দ কমাই দাও তাহলে আরেক বিপদে আমি পড়তে হবে এখন আমি যে সিদ্ধান্ত নিছি না কিন্তু ওই যে যেটা বললাম যে 5 লাখ টাকার বীদ যে 71 লাখ টাকায় হবে সেটা কিন্তু আপনাকেই করতে হবে মানে আপনার চোখের সামনে হবে সেটা ঠেকেবেন কিভাবে এটা তো এটা তো হচ্ছে সারা দেশেই মানে আপনি সিস্টেমের প্রতিবাদ করবেন নাকি আপনি সিস্টেমের ভিতরে অংশ আমি যতদিন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে এটা চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত তো আপনার বলার আপনাকে নিতে হবে আমার চোখের সামনেই হবে কিন্তু আমি যদি এমপি না হইতে পারতাম তাহলে তো এটা এড্রেসই করতে পারতাম না এখন তো আগে তো আমি লাইভ করে এড্রেস করছি এখন মহান সংসদে অ্যাড্রেস করে বলবো যে দেখেন এটা এক্সপেন্সিভ আইটেম দিয়ে আপনি কয়টা ব্রিজ করতে পারবেন আর আমার একটা বিষয় হচ্ছে কি আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমি সুপ্রিম কোর্টে যা ইনকাম করব এমপি হওয়ার পর আমার বক্তব্য হচ্ছে যেহেতু আমি এমপি হয়েছি সুতরাং আমার ইনকাম আর সরকারের ইনকাম বলে আলাদা কিছু থাকবে না আমি যা ইনকাম করবো নিজের এইগুলা দিয়েও আমি ওই বাকি সত্তরটা ব্রিজ বানাই ফেলব আর বিষয়টা হচ্ছে গিয়ে যে এখন দেখতেছি আমি প্রত্যাশার চাপটা এত বেশি যে সরকারের যে বরাদ্দ আছে এই বরাদ্দ দিয়ে আমি প্রত্যাশা পূরণ করতে পারবো না আমাকে এখন তিনটা কাজ করতে হইতেছে বর্ডার লাইনে একটা হচ্ছে কি আমাকে নিজের ইনকামের উপর হাত দিতে হইতেছে আমি ওই আগের আমি আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান তারা তো বলবে যে আমাদের তারা তাদের সাথে আমি একটা বোঝাপড়া করেই ফেলছি বলছি যে একটা মানুষের জীবনে আমি তো বাবা নাও থাকতে পারি নাও থাকতে পারতাম তোমাকে এই জীবনটাই বেছে নিতে হবে আর আমি আমার ফ্যামিলিকেও ওইভাবে রেডি করছি যে কোনোভাবেই একটা লেবিস্ট লাইফ লিড করার সুযোগ আমাদের নাই কারণ মানুষ যখন আমাকে দায়িত্ব দিয়েছে সম্মানটুকু দিয়েছে এটা পারিবারিকভাবে তো তোমরাও পাচ্ছ সুতরাং টাকার বিষয়ে ভাগ বসাইতে চাইছো না